আসসালামু আলাইকুম। লার্নিং টিভির পক্ষ থেকে আমি আকাশ আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো কীভাবে একটি কয়েন বেস অ্যাকাউন্ট করতে পারেন। তো কয়েন বেস অ্যাকাউন্ট বা ক্রিপ্টো কারেন্সি অ্যাকাউন্ট একই কথা। তো আপনি যদি কয়েন বেস অ্যাকাউন্ট করেন, তো কয়েন বেস অ্যাকাউন্টের মধ্যে আপনি বিটকয়েন, ইথেরিয়াম, বিটকয়েন ক্যাশ এবং লাইটকয়েন প্রত্যেকটি ওয়ালেটের অ্যাড্রেস এখানে দেওয়া আছে। তো আপনি একটি অ্যাকাউন্ট করলেই এই সকল ওয়ালেটগুলো আপনি নিজেদের ব্যবহার করতে পারবেন। এটা অনেক ট্রাস্টেড একটি সাইট। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ভিডিওটি পেয়ে যান। তো কয়েনবেস অ্যাকাউন্ট করার জন্য প্রথমে ব্রাউজারে গিয়ে আপনি এখানে সার্চ করবেন কয়েনবেস। ওকে, কয়েনবেস লিখে সার্চ করার পরে এখানে সর্বপ্রথম যে লিঙ্কটি আসবে কয়েনবেস, তো কয়েনবেসে ক্লিক করবেন। তো কয়েনবেস এই পেজটি হোম পেজটি আসার পরে তারপর এখান থেকে একটা অপশন আছে, দেখেন গেট স্টার্টেড, তো এখানে ক্লিক করবেন। ওকে, গেট স্টার্ট ক্লিক করার পরে তো এখানে দুইটা পেজ আসবে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, একটা হচ্ছে বিজনেস। তো আপনার ইন্ডিভিজুয়াল এই অপশনটি সিলেক্ট করবেন। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে তারপর এখানে আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ইমেল, তো যে ইমেলের মাধ্যমে আপনি কয়েনবেস অ্যাকাউন্টটি করতে চান সেই ইমেলটা এখানে দেবেন, তারপর হচ্ছে পাসওয়ার্ড। তো আমি এখানে আমার নাম দিয়েছি। তারপর এখানে ইভেন, অর্থাৎ যে ইমেলের মাধ্যমে আপনি এই কয়েনবেস অ্যাকাউন্টটি করতে চান সেই ইমেলটি এখানে দিবেন। তারপরে এখানে পাসওয়ার্ড, আপনার এই পাসওয়ার্ডটি অনেক গুরুত্বপূর্ণ, পাসওয়ার্ডটি নিয়ে কোনো টেক্সট ডকুমেন্টে আগে লিখে তারপরে পাসওয়ার্ডটি এখানে পেস্ট করবেন, তাহলে পাসওয়ার্ডটি ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এবং এই টেক্সট ডকুমেন্টটি আপনার গুগল ড্রাইভে বা কোনো সুরক্ষিত জায়গায় আপনি রেখে দেবেন। ওকে, আমি পাসওয়ার্ডটি এখানে দিলাম। তারপর এখানে গুগল একটা ভেরিফিকেশন ই আছে, এখানে এখানে ক্লিক করবেন, ক্যাপচাটা ফিল আপ করে তারপর এখানে, ওকে, ক্যাপচাটি এখানে কমপ্লিট হয়ে গেলে তারপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে তারপরে ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন বলতেছে কনফার্ম করার জন্য। ওকে, এইভাবে কমপ্লিট করার পরে তারপর আপনার মেলে যাবেন, মেলে যাওয়ার পরে একটা কনফার্মেশন লিঙ্কটা আসবে, যে কনফার্মেশন লিঙ্কটি আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। ওকে, আপনি দেখতে পাচ্ছেন যে কয়েনবেস, তো এখানে আপনারা এই ইমেলটি ওপেন করবেন। ইমেলটি ওপেন করে এখানে একটা অপশন আসে, দেখেন ভেরিফাই ইমেল অ্যাড্রেস, তো এই লিঙ্কটি ক্লিক করে দেবেন। তারপর দেখেন এখানে বাংলাদেশ অটোমেটিক, আপনি যেহেতু বাংলাদেশ থেকে বা যে কোনো দেশে করতে চান সেটা অটোমেটিক এখানে শো করবে। তারপর আপনি মোবাইল নাম্বারটা আছে, মোবাইল নাম্বারটি এখানে লিখে দেবেন। ওকে, নাম্বারটি দিয়ে তারপর এখানে সেন্ড কোড, এখানে অপশনটি ক্লিক করে দেবেন। তো কোডটি আমার নাম্বারে চলে আসছে, তো আমি এখানে নাম্বারটি লিখলাম। ওকে, কোড নাম্বারটি এখানে বসিয়ে দিন, বসিয়ে দিন এই জাস্ট এখানে শুধু সাবমিটটা করে দিবেন। ওকে বন্ধুরা, দেখুন দেখতে পারতেছেন যে আমি এখন আমার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে আসছি। তো এখানে দেখেন যে বিটকয়েন, বিটকয়েন ক্যাশ, ইথেরিয়াম, লাইট কয়েন, ইথেরিয়াম ক্লাসিক এবং ওএক্স, এই সকল ক্রিপ্টোকারেন্সিগুলো দেখা যাচ্ছে। তো আপনারা এখানে এই শুধুমাত্র এই কয়েনবেস অ্যাকাউন্টটি ইউজ করে এই প্রত্যেকটা ওয়ালেট অ্যাড্রেসগুলো ব্যবহার করতে পারেন। তো প্রত্যেকটা কয়েনের ওয়ালেট অ্যাড্রেসগুলো দেখার জন্য আপনারা যখন হচ্ছে অ্যাকাউন্ট এই অপশনটায় ক্লিক করবেন। তো এই অপশনটি ক্লিক করার পরে তো এখানে দেখতে পারতেছেন আপনার যে বিটিসি ওয়ালেট, প্রত্যেকটি ওয়ালেট ভিন্ন ভিন্নভাবে দেওয়া আছে। তো জাস্ট এই বিটিসি ওয়ালেটের এই অ্যাড্রেসটি দেখার জন্য জাস্ট এখানে অপশনটা আছে রিসিভ, এখানে ক্লিক করবেন। ওকে, রিসিভ এখানে ক্লিক করার পরে দেখেন শো অ্যাড্রেস এই অপশনটা আছে, এই অপশনটা ক্লিক করবেন। ওকে, দেখতে পাচ্ছেন যে আমার বিটকয়েনের ওয়ালেট অ্যাড্রেসটি হচ্ছে এত। তো এভাবে প্রত্যেকটি ওয়ালেট অ্যাড্রেস আপনি এখানে দেখতে পারেন। তারপর আছে বিটকয়েন ক্যাশ, তো এখানে ঠিক সেম একইভাবে এখানে ক্লিক করার পরে এখানে শো অ্যাড্রেস এবং প্রত্যেকটা ওয়ালেট অ্যাড্রেস তো আপনার এখান থেকে দেখতে পারবেন। তো আপনি এই সকল ওয়ালেট অ্যাড্রেসগুলো ইউজ করে কীভাবে আপনার বিভিন্ন ফসেল সাইট থেকে ফসেল সাইট অ্যাকাউন্ট করে কীভাবে ইনকাম করতে পারেন, তো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।